वेलकम टू माय चैनल मॉम एंड मी एडुकेशनल। आज के আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শীতকালীন যে বাচ্চাদের জ্বর সর্দি লেগেই থাকে সেখান থেকে বাচ্চাকে বাঁচানোর কি উপায়। সব সময় আমরা এটা তো সব সময় জেনে এসেছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই যে বাইরের পরিস্থিতি, এখন বাচ্চার যদি সামান্য জ্বর সর্দিও হয় আমাদের ভয় ভীতিটা অনেক হাই লেভেলে বেড়ে যায়। তো ইটস বেটার, তার থেকে বরঞ্চ এটা বেটার যে আমরা হবার আগেই তার ব্যবস্থা করি। তো প্রথম যে পয়েন্টটা আমার মনে হয় একটা বাচ্চাকে সুস্থ রাখতে গেলে, জ্বর সর্দির হাত থেকে বাঁচাতে গেলে প্রথম যে এক নম্বর পয়েন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে কি, ওর ইমিউনিটিটা ডেভেলপ করি। এই প্রথম পয়েন্টটা শুধুমাত্র বাচ্চা নয়, আমাদের বড়দের এবং বয়স্ক যারা আছেন প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, ইমিউনিটি ডেভেলপমেন্ট করব। তো ইমিউনিটি ডেভেলপ কিভাবে করতে পারি, যে ইমিউনিটি ডেভেলপ করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সঠিক পরিমাণে খাওয়া দাওয়া এবং ঠিকঠাক খাওয়া দাওয়া। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, ফ্রেশ কিছু ফ্রুটস, এই সময় কমলালেবু, আমলকি, এই ধরনের কিছু টক জাতীয় ভিটামিন সি সমৃদ্ধ ফলও পাওয়া যায়। তো বাচ্চাদের কী করতে হবে, প্রথম যে কাজ করতে হবে যে শাক সবজি এবং ফলমূল খাওয়ানো। এইবার একটা বিরাট বড় চ্যালেঞ্জ যে বাচ্চা তো কিছু সবজি খেতেই চায় না, তো কী করব। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মায়েদের কিন্তু একটু ইনোভেটিভ কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, বাচ্চাকে খাওয়ানোর জন্য ইনোভেটিভ কিছু কাজ করে যেন তেন প্রকারে খাওয়াতেই হবে। সেটা নুডলসে দিয়ে হোক, সেটা ফ্রাইড রাইসে দিয়ে হোক, সেটা স্যুপ বানিয়ে হোক, যেমন করে হোক খাওয়াতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে কি, ড্রাই ফ্রুটস। এই শীতের সময় বাচ্চাকে খেজুর, কিশমিস, বাদাম এই জাতীয় জিনিসগুলো একটু খাওয়ানোর চেষ্টা করবো। এইগুলো বাচ্চারা, এইগুলো খাওয়াতে কিন্তু বাচ্চাদের অতটা স্ট্রাগল করতে হয় না, গোটা ফল খাওয়াতে যেটা হয়। তো ড্রাই ফ্রুটস কিছু খাওয়ানোর চেষ্টা করব এবং খাওয়াবো, নট চেষ্টা খাওয়াতেই হবে যে কোনো প্রকারে হোক, এবং সেটা বডিটাকে হিটও রাখে। ড্রাই ফ্রুটস শীতকালে খেলে বডি হিটও রাখে। ড্রাই ফ্রুটসের পাশাপাশি এই সময় নতুন গুড় ওঠে, গুড়টা খাওয়ানোটাও কিন্তু খুব দরকার। নতুন গুড় কিন্তু বাচ্চাদের খাওয়াবে, এটা কিন্তু খুব 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 একটা হেলদি খাবার, মানে নতুন গুড়। এরপর যেটা কি, একটু লিকুইড হট হট খাবার দিতে হবে, যেমন সেটা স্যুপ হতে পারে বা গরম দুধ, যে ফরমেশনের চা কফির কথা বলছি না, ছোটো বাচ্চাদের চা কফি দেওয়ার কোনো মানে হয় না। তো গরম গরম যে লিকুইড যে খাবারগুলো বাচ্চা খেতে চায়, আর স্যুপের ক্ষেত্রে কিন্তু এই প্যাকেট কেটে স্যুপ নয়, স্যুপ কিন্তু ঘরে যদি ভেজিটেবলস দিয়ে বা চিকেন দিয়ে বানিয়ে দেওয়া যায় সেটা করে খাওয়াবো। এইগুলো কী হবে, ওর বডির ইমিউনিটিটা বাড়াবে। এছাড়া কি, ক্যালসিয়াম, প্রোটিন জাতীয় খাবারগুলো, কার্বোহাইড্রেটের পাশাপাশি এইসব খাবারগুলো দেব। খাবারগুলো ঠিকঠাক দিলে কি হবে, ওর ইমিউনিটি, বডি নিজেই কিন্তু ফাইট করার একটা ক্ষমতা পাবে। এরপর নাম্বার টু, এটা তো প্রথম পয়েন্ট যেটা বললাম, ইমিউনিটি বিল্ড আপ করার জন্য ডায়েট কি হওয়া উচিত সেটা বললাম। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে কি, এই সময় যেহেতু ঠান্ডা গরমের একটা ব্যাপার থাকে, কোনোদিনও বেশি ঠান্ডা কোনোদিনও একটু কম, তো এই সময় এটা কিন্তু দেখতে হবে যে বাচ্চা বাইরে যখন বেরোচ্ছে ঠিকঠাক বা ঘরের ভেতরে যখন আছে ঠিকঠাক শীতের পোশাক পরেছে কিনা এটা দেখতে হবে। এটা হচ্ছে নাম্বার টু, যে ঠিক পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক পরেছে কিনা। নাম্বার থ্রি যে পয়েন্টটা আমার মনে হয় এবং আমি নিজে ভুক্তভোগী, যে বাচ্চার ঠান্ডা লাগবে বলে অনেক সময় অতিরিক্ত জামা কাপড় আমরা পরিয়ে দিই। অতিরিক্ত জামা কাপড় পরিয়ে দিয়ে বাচ্চা তো এক জায়গায় চুপ করে বসে থাকার মানুষ নয়, সে তো ছোটাছুটি লাফালাফি করে। তো এটা করতে গিয়ে কী হয়, বাচ্চার ভিতরে কিন্তু, মানে সোয়েটারের জামার ভিতরে তার কিন্তু ঘাম হয়ে যায় এবং সেই ঘামটা জমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বাচ্চার যত না বাইরের ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর হয়েছে, বেশিরভাগ সময় হয় কি, ভিতরের ঘাম জমে। তো এটা দেখবে যে ছোট বাচ্চা হলে সে কিন্তু বলতে পারবে না তার গরম হচ্ছে, বড় হলে সে বলবে, সে খুলে ফেলবে সোয়েটার। বাট ছোটদের ক্ষেত্রে কিন্তু এটা মায়েদের খেয়াল রাখতে হবে যে বাচ্চার জামার ভেতরে হাত ঢুকিয়ে দেখতে হবে যে বাচ্চা ঘেমে যাচ্ছে কিনা। এটা কিন্তু আর একটা কারণ বাচ্চার সর্দি কাশি হবার পিছনে। নেক্সট যে পয়েন্টটা, চার নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, বাচ্চা ঠান্ডা হোক যাই হোক বাচ্চাকে এভরিডে স্নান করানোটা খুব দরকার। ক্লিনলিনেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার এই সময় সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য, যে চান করাতে হবে কিন্তু, এটা কিন্তু মানে বাদ দিলে চলবে না। হ্যাঁ, এক আধ দিন অতিরিক্ত ঠান্ডার দিন আমরা বড়রাই পারি না, তো ছোটদের আর কি বলবো, সেই এক আধ দিন ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু বাচ্চাকে এভরিডে স্নান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, বাচ্চা যেন খেলাধুলা করে,
খেলাধুলাটা করে একটু যেন রোদ লাগে তার শরীরে। জানি এখন শীতকালের সময় খুব বেশি রোদ পাওয়া যায় না, মেঘলা মেঘলা করেই কেটে যায়, বাট তবুও বাচ্চা যেন শরীরে একটু রোদ লাগে। ভিটামিন ডিটা খুব ইম্পর্ট্যান্ট, তো রোদটা যেন বাচ্চার শরীরে লাগে। এবং যে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি, বাচ্চা যেন ঠিকঠাক পরিমাণে জলটা খায়। বাচ্চাদের কি হয়, শীতকালে গরম হয় না যেহেতু, ঘাম হয় না, তাই জল খাবার যে ইচ্ছা, শুধু ছোটো বাচ্চা নয় আমাদের বড়দেরও জল খাবার টেন্ডেন্সিটা কমে যায় অনেকটা। তো এটা মেক শিওর করো যে বাচ্চা যেন ঠিকঠাক জলটা খায়। তো এই এই পয়েন্টগুলো মেনে চললে যেটা হবে যে বাচ্চার ভিতর থেকেই একটা রেজিস্ট্যান্স আসবে, যে বাইরের রোগ জীবাণুর সাথে লড়াই করার একটা ক্ষমতা আসবে। এরপর কি, যদি এত কিছু করার পরও বাচ্চার কিছু শরীর খারাপ হয়, তো একদম ডিলে না করে তৎক্ষণাৎ বাচ্চাকে ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করো এবং ডাক্তারবাবুকে দেখাও। উনি যদি ফোনে বা ভিডিও কলে দেখে নেন যেটা ওয়েল অ্যান্ড গুড, এখন চেম্বারে নিয়ে যাওয়াটাও খুব রিস্ক, বাট যদি বাচ্চার মধ্যে মনে হয় যে না প্রবলেম এসে গেছে, কিছু হয়েছে, তো ইমিডিয়েট দেরি না করে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করাটাই বেটার। ওকে, আজ এলাম, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।